হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিও শরবতে মহাব্বত, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। এই শরবতটা কিন্তু ইন্ডিয়ায় খুবই একটা ট্রেন্ডি রেসিপি, আর বাংলাদেশেও কিন্তু এখনটা কম যায় না। এখন অনেক জায়গায় কিন্তু এই শরবতটা দেখা যায়, আর এটা বানাতে খুবই কম উপকরণ, অল্প সময়ে কিন্তু এটা রেডি করা যায়, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। এরকম একটা রেসিপি যদি রোজায় ইফতারি টেবিলে থাকে তাহলে কিন্তু অন্যরকম একটা ফিলিংস লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পাবেন। প্রথমে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। অবশ্যই কিন্তু দুধটা ঘন করে নিতে হবে। আর এখানে আমি এখন পাউডার মিল্ক অ্যাড করব। আমি 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, তাহলে আর একটু ঘন হবে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আর সাথে 1 টেবিল চামচ চিনি। এটাকে এখন খুব সুন্দর করে চিনিটা গুলিয়ে নেব। এখন দিয়ে দিব রু আবজা। এই রু আবজাটা সারা মনে হয় যেন মহাব্বতের শরবতটাই বাকি রয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচের মতো রু আবজা দিয়ে দিয়েছি। আর লাগছে সবচেয়ে কমন যে একটি ইনগ্রিডিয়েন্টস, সেটি হচ্ছে তরমুজ। এই তরমুজটা একদম কুচি কুচি করে দিয়ে দিতে হবে দুধের ভিতরে। অবশ্যই কিন্তু কুচি করার চেষ্টা করবেন, এখানে যাতে বিচিটা না পড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে বাঁধলে এটা ভালো লাগবে। তরমুজটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বেশি কম বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো তরমুজটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে কিন্তু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এখন আবার একটু মিশিয়ে নেব। আবার বলছি এই দুধটা কিন্তু অবশ্যই ঘন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম যে শরবতে মহব্বতের আসল টেস্টটা কিন্তু পাবেন। এখন দিয়ে দিয়েছি 2-3 ফোঁটার মতো গোলাপ জল। এটা কিন্তু দিলে একদম দারুণ একটা ফ্লেভার আসবে, আর অসাধারণ খেতে লাগবে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল, কত তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে। আশা করি আপনারা অবশ্যই বাসায় এভাবে বানানোর চেষ্টা করবেন, আর খুবই অল্প সময় এটা বানাতে পারবেন। কোনো ঝামেলা ছাড়াই অল্প উপকরণে কিন্তু এটা রেডি করা যায়। দেখুন, এটা দেখতে কতটা মাশাল্লাহ হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। আর এখন যা গরম পড়া ধরেছে, এই গরমে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভাই আর আপুরা একদমই ভুলবেন না। তাহলে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ পাব। আর এই শরবতে মহাব্বতটা সার্ভ করার আগে অবশ্যই কিন্তু কিছু আইস কিউব দিয়ে দিবেন, তাহলে খেতে আরো দারুণ হবে। আজ এই পর্যন্তই। হয়তো কোনো নতুন এক ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।